রাজ্য বিজেপিতে শীর্ষ স্তরে যে কোন্দল চলছে তা যেমন ঢাকা থাকছে না, তেমনি নতুন নতুন ভাবে তার প্রকাশ ঘটছে। দিন কয়েক আগে সুনীল দেওধরকে বিজেপির জাতীয় সম্পাদক পদে উন্নীত করা হয়, সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের দলের সহপ্রভারীর দায়িত্ব দেওয়া হয়। তখন থেকেই রাজ্য বিজেপির একটা অংশের প্রচার বলে যে সুনীল দেওধরকে ত্রিপুরার দায়িত্ব থেকে সরানো হচ্ছে, কিন্তু পরে সুনীল দেওধর নিজে ভিডিও মেসেজ পাঠিয়ে জানান ত্রিপুরার দায়িত্বে তিনি বহাল রয়েছেন। এত কাণ্ডের পর রবিবার তিনি রাজ্যে এলেন, তাকে স্বাগত জানালেন বিমানবন্দরে সুদীপ রায় বর্মণ এবং তার অনুগামীরা। রাজ্য বিজেপির প্রধান মুখগুলো অনুপস্থিত ছিলেন বিমানবন্দরে। হুট খোলা গাড়িতেই বিমানবন্দর থেকে তাকে আনা হলো শহরে। তাকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছিল, কিন্তু রাজ্য বিজেপির যে প্রধান মুখগুলো কেন বিমানবন্দরে অনুপস্থিত তা নিয়ে প্রশ্ন উঠেছে। সুনীল দেওধরকে নিয়ে বাইক বাহিনী মিছিলও করল, কিন্তু মিছিলে অংশগ্রহণকারীরা ছিল ত্রিপুরা শ্রমিক উন্নয়ন মঞ্চের ব্যানারে, যে সংগঠনের জন্ম দিয়েছেন সুদীপ রায় বর্মণের একদম কাছের লোকজন, যে সংগঠনকে এখনও রাজ্য বিজেপি সমর্থন জানায়নি। ने जो मुझे प्रेम दिया है उससे मेरा दिल भर आया है और मैं सारा जीवन त्रिपुरा की सेवा करता रहूंगा। जैसे भी मुझे संभव हो त्रिपुरा वासियों के प्रेम को मैं सलाम करता हूं, प्रणाम करता हूं। এই প্রথমবার সুনীল দেওধর সাহেব আমাদের রাজ্যে ন্যাশনাল সেক্রেটারি রূপে এবং রাজ্যের প্রভারী হিসেবে এখানে পদার্পণ করছে। স্বাভাবিকভাবেই এতে রাজ্যের মানুষ এবং বিজেপির কর্মকর্তারা খুবই খুশি, ওনাকে স্বাগত জানানোর জন্য আমরা এখানে আসছি। অনেকে আশা করছিলেন সুনীল দেওধরের আগমনকে ঘিরে রাজ্য বিজেপির শীর্ষস্তরে যে ফাটল রয়েছে তা কিছুটা জোড়া লাগবে, কিন্তু বাস্তবপক্ষে আরও দ্বিখণ্ডিত সংগঠনের চেহারা এদিন প্রকাশ্যে এলো বিমানবন্দরেই, যা জন্ম দিচ্ছে অনেক প্রশ্ন যার উত্তর হয়তো ভবিষ্যতের গর্ভে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।